হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দোকানের মতো কিভাবে বাড়িতেই সিঙ্গাড়া তৈরি করবেন সেটাই দেখাবো। সিঙ্গাড়া তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করব, সেই জন্য নিয়েছি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ তেল লাগছে, 1 চা চামচের 1/4 ভাগ কালো জিরে আর পরিমাণ মতো নুন। মিক্সিং বোলের মধ্যে ময়দাটা দিয়ে দেব, কালো জিরে, পরিমাণ মতো নুন আর তেল। খুব ভালো করে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নেব। সিঙ্গাড়া তৈরি করার সময় ময়ানটা একটু বেশিই লাগে, এখন এভাবে চেপে চেপে তেলটা ময়দার সঙ্গে মিশাতে হবে। তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে, মাখানো হয়েছে কিনা ঠিকঠাক বোঝার উপায় হলো অল্প একটু ময়দা নিয়ে ভাবে চেপে দেখবেন, দেখবেন যদি লাড্ডু হয়ে যায় তখন বুঝে নেবেন যে মাখা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত হবে, খুব বেশি নরম হবে না। ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা শক্ত করে মেখেছি। এখন ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। সিঙ্গাড়ার পুর তৈরি করার জন্য যা যা নিয়েছি, 2 আলুকে ছোটো টুকরো করে কেটে রেখেছি, 1 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ভাজা চিনেবাদামকে আমি ছাড়িয়ে রেখেছি, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, 2 কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি, পরিমাণ মতো নুন, 1 চা চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর লাগছে 1/2 চা চামচ 5 ফোড়ন। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, আলুটা 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, মশলাটাও আলুর সঙ্গে হালকা ভেজে নিতে হবে। মশলাটা আলুর সাথে 1/2 মিনিট ভেজেছি, অল্প জল দিয়ে দেব। হাফ কাপ জল দিলাম, ফ্লেমটা সিমে রেখে আলুটা 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, নেড়ে দেব, নুনটা একটু চেক করে নেব, নুন ঠিক আছে। এখন কয়েকটা আলু এভাবে চেপে চেপে দেব আর কয়েকটা আলু গোটা রাখব। শুকনো শুকনো হয়ে গেছে, সব শেষে আমি চিনেবাদামটা দিয়ে দেব। চিনেবাদামটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা অফ করে দিলাম, ঠান্ডা হওয়ার পরই সিঙ্গাড়াগুলো তৈরি করব। 20 মিনিট হয়ে গেছে, আমি ডোটা আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপর লেচি কেটে নেব, সবগুলো লেচি কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়েছি, এখন লম্বা করে বেলে নেব।
পাতলা করে লম্বা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, এখন ছুরি দিয়ে মাঝখানটা সমান করে কেটে দেব। একটা নিলাম, একটা পিস নিলাম, প্রথমে এভাবে মুড়ে দেব। অল্প একটু জল নিয়ে সাইডে দিয়ে দেব যাতে ভাজার সময় ছেড়ে না যায়। এখন দুটো একসঙ্গে মিশিয়ে দেব, হাতটা ঢুকিয়ে ভালো করে এভাবে চেপে দেব জয়েন্টটা যাতে খুলে না যায়। এরপরে পুর দিয়ে দেব, আবার সাইডে সাইডে জল দিয়ে দেব। বন্ধ করে দেব চেপে। সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে, আর একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবেই সবগুলো সিঙ্গাড়া শেপ দিয়ে দেব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, এখন তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন সিঙ্গাড়াগুলো দিয়ে দেব। মিডিয়াম হিটে সিঙ্গাড়াগুলো ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। একদিকটা হওয়ার জন্য অপেক্ষা করব। একদিকটা হয়ে গেছে, উল্টে দেব। আবারও অপেক্ষা করব। উল্টে দেব, এইভাবে উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, যখন দেখবেন যে সিঙ্গাড়ার কালারটা ব্রাউন কালারের হয়ে গেছে, বুঝে নিতে হবে যে সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেবো,